সারা দেশে আজ আবার নেমে এসেছিলেন আন্দোলনকারীরা। আমি আন্দোলনকারী শুধু এখন বলবো, শিক্ষার্থী শব্দটি আর সাথে ব্যবহার করছি না। এই আন্দোলন এখন এই দেশের শিক্ষার্থী, চাকুরিজীবী, শ্রমিক, কৃষক এবং আওয়ামী লীগ যাদেরকে তাচ্ছিল্য করে সেই তোকাইদের, এই দেশের সবচেয়ে বঞ্চিত মানুষদের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আরো আমরা সহজ ভাষায় বলে ফেলি, এই আন্দোলন, এই লড়াই আরেকবার স্বাধীন হওয়ার লড়াই। আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে, কৃতদাসে পরিণত করা হয়েছে। ফলে যেটা হলো, আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা গেল, আমার কাছে তো মনে হয় আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় আর খুব বেশি দূরে না। গতকাল গভীর রাতে একটা ভিডিও দিয়েছিলাম, মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি রাখা হয়েছিল সেটার প্রেক্ষাপটে। সেখানে স্পষ্টভাবে বলেছিলাম লক্ষণ যা যা দেখা যাচ্ছে, যেখানে মা তার সন্তানকে জেলে যাওয়ার সময় পিঠ চাপড়ে দেয়, সেই দেশের মারা সন্তানদের বাধা দেবে না, বাধা দিয়ে রাখতেও পারবে না। তাই হলো প্রেক্ষাপটে একটু খেয়াল করি, 266 এখন লাশের ট্যালি, অসংখ্য ছাত্র, অসংখ্য শ্রমিক মারা গেছে, হাজার হাজার আহত হয়েছে, শত শত চোখ হারিয়েছে, হাজার হাজার এখন জেলে আছে যাদের উপরে টর্চার করা হচ্ছে, এবং বেছে বেছে জেলে নেওয়া হয়েছিল, ধারণা করা হচ্ছিল যারা আন্দোলন করেছে। মাঠে সেনাবাহিনী আছে, বিজিবি পুলিশ তো আছেই, সন্ধ্যায় কারফিউ আছে। এই পরিস্থিতিতে এর ভয়ের পরিবেশ কি হতে পারে? এই পরিস্থিতিতেও সারা দেশে নেমে এসেছে আন্দোলনকারীরা। আরো নতুন নতুন ডাইমেনশন যোগ হয়েছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমি কয়েকটা হেডলাইন একটু পড়ি। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত না মেনে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের সাথে সংঘর্ষ। খুলনায় ওই যে কতগুলো ছেলেকে দিয়ে চাপ দিয়ে ডিবি বসে থেকে প্রত্যাহার করিয়েছিল, খুলনায়ও কিছু হয়নি। আমরা বলছিলাম এসব ফালতু প্রত্যাহারকে কেউ পাত্তা দিবে না, কেউ পুঁছবে না। আমি ধাপে ধাপে আসব। ঢাকা এবং চট্টগ্রামে অনেক বড় ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে কথা বলবো। বরিশালে মিছিলে পুলিশের দফায় দফায় লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 20। খুলনায় বিক্ষোভকারীদের পুলিশের বাধা, সংঘর্ষ। ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জ। সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ। চট্টগ্রামে আমরা অনেকে ভিডিও দেখেছি, হাজার হাজার শিক্ষার্থী, জনতা চট্টগ্রাম আদালত এলাকা একরকম নিজেদের দখলে নিয়েছেন, তারা প্রতিবাদ করছেন, এবং এই জাস্টিসের প্রতিবাদটা খুব গুরুত্বপূর্ণ। আমি আসবো সেটা কেন। ঢাকা ইউনিভার্সিটি এলাকায় তারা চেষ্টা করছিলেন ওখান থেকে দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, যেহেতু বাংলাদেশের এপেক্স কোর্ট ঢাকায়, এটা অনেক বেশি মনোযোগ পাওয়ার জায়গা। এখানে দোয়েল চত্বর ও হাইকোর্টের সামনে রাস্তায় বিক্ষোভকারীদের অবস্থান, এখানে অনেকগুলো অভাবনীয় কাণ্ড ঘটেছে। গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে, সেখানে পুচকে ছাত্রী, বয়সে কতই বা হবে, কি অসম সাহস নিয়ে, কি অসীম সাহস নিয়ে পুলিশের ট্রাক ধরে দাঁড়িয়েছিল, তার তো তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে আসেন আইনজীবী এবং শিক্ষক সবাই, এবং আমাদের সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা সেখানে পুলিশের গাড়ি থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বাধ্য করেছে ছেড়ে দেওয়ার জন্য। অভাবনীয় সব দৃশ্য হয়েছে আজ। একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে ঢুকে যায় বিক্ষোভকারীরা, এবং সেখানে তারা অবস্থান নেয়, স্লোগান দেয়। আমরা খেয়াল করছি ওখানে আজকে বিজিবি ছিল, পুলিশ ছিল, এবং কেউ কেউ চেষ্টা করেছে কিছু করার জন্য, কিন্তু আসলে আর হবে না। মানে এখন একটাই পথ বাকি আছে, আর 266 মেরেছেন, এবার আবারও বলি 266 আসলে কোন সংখ্যাটা সঠিক না, এটা অন্তত 5 গুণ, আমি 1000 বলি, এবার আপনাকে 10000 মারতে হবে, পারবেন? তারপরও পারবেন না। ওই কথাটাই বলছিলাম, মানুষের ভয় ভাঙিয়ে দেয়া হয়েছে। আজকে বিভিন্ন ডাইমেনশন তৈরি হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন আমি যোগ করতে চাই, জনাব সলিমুল্লাহ খান, আমাদের এই সময়ের একজন গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল, উনি আজ একটা বক্তৃতা করেছেন যেখানে উনি স্পষ্টভাবে এই সরকারের ক্ষমা চাওয়া তো চেয়েছেনই, পদত্যাগ চেয়েছেন। এই আন্দোলন এখন ওই দিকে চলে যাচ্ছে, এটা যাবেই নিশ্চিত ছিল। ছাত্রদের যেসব দাবি ছিল, অন্তত এইসব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের ক্ষমা চাওয়া, 2-3 জন মন্ত্রীকে চলে যাওয়া, এগুলোই সরকার অ্যাফোর্ড করতে পারে। একটা স্বৈরাচার সরকার কোনোদিন জনদাবির কাছে এভাবে মাথা নোয়াবে না, সুতরাং তাকে আসলে সমূল উৎপাটন করার দাবি ছাড়া আর কিছু থাকে না।
আজও যে মার্চ ফর জাস্টিস করা হচ্ছে, এটা কি এরা জাস্টিস করবে বলে আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা বিশ্বাস করে? নো ওয়ে। এই বার্তা দিতে যাওয়া যে আমরা প্রত্যেককে খেয়াল রাখছি, ওই যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে, সেই জনতা কথা আছে না? সেই জনতা, একটা বিচার বিভাগ আছে, একটা উচ্চ আদালত আছে, যারা আসলে সরকারের জাস্ট একটা অঙ্গে পরিণত হয়েছে। অথচ অন্তত উচ্চ আদালত আমাদের সাংবিধানিক ভাবে এখনো ফ্রি আছে। এই সব ঘটনা ঘটছে, এই সব ঘটনা আজকে ঘটে যাচ্ছে। এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসছে সেসব নিয়েই কথা বললাম, এবং শুরুতে যে কথাটা বলছিলাম, আমার কাছে লক্ষণটা খুব স্পষ্ট মনে হচ্ছে। লক্ষণটা হচ্ছে আমাদের বিজয় খুব বেশি দূরে আর নাই, খুব বেশি দূরে আর নাই। আপনি এবার কি করবেন? আবার কর্মসূচি আসবে, মানে দুদিন যায় নাই, রক্তের দাগ শুকায় নাই, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এইভাবে একটা আন্দোলন চলে, সেখানে দাঁড়িয়ে নতুন করে আপনি আর কি করবেন? কখনো কখনো এটা হয় যে আপনার এই ঘটনা ঘটলো, ইনস্ট্যান্ট একটা ভীতি আছে, সেই ভীতিটা কিছুদিন চললো, সে সময় সবাই চুপ থাকলো, ভীতিটা আবার কাটলো, আবার মানুষ মাঠে নামলো, কিন্তু তীব্র ভীতির সময় যেটা হবার কথা সেই ভীতির সময় তো এসব ঘটছে। আপনি হত্যা করেছেন কেন? আপনি নির্বিচারে গুলি করে মানুষকে আহত এবং অন্ধ করেছেন কেন? আপনি এখন ক্র্যাকডাউন চালাচ্ছেন কেন? ভীতি তৈরি করার জন্য তো পোষেন আলোচনার, এক ফোঁটাও পোষেন, আমরা কথ্য ভাষায় বলি না, কেউ না। ভিডিওটা পাওয়া যাবে, আপনারা যে কেউ দেখে নেবেন। ওই বাচ্চা মেয়েটা পুলিশের ট্রাক যেভাবে আটকেছে, যেভাবে শাউট করছে, এবং তার শাউট একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, তার দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছে, আপনারা কিছু দেখছেন না, কিছু কি হচ্ছে না? আমি বলতে চাই দেশবাসী আছে, এবং দেশবাসী এনগেজড আছে, এবং পুরোপুরি সে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি করবে আসলে সরকার? এখন মরতে শিখে গেছে এদেশের মানুষ, আহত হতে শিখে গেছে এদেশের মানুষ। এই সরকারকে না যেতে হবে, এবং পদত্যাগের দাবি শুড বি এখন প্রধান দাবি। ডক্টর সলিমুল্লাহ খান এই দাবিটা এখন প্রকাশ্যে রেখেছেন, প্রকাশ্যে তুলেছেন। যত কিছু হয়েছে এরপর আসলে আর এটা হতে পারে না। এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার বাদী দেই, এই সরকার তো আসলে আইনগতভাবে ক্ষমতায় থাকতে পারে না। আমরা কোনোদিনও এই আলাপগুলো করতে পারি নাই, আমাদের একটা হাইকোর্ট আছে। নির্বাচন নামে যা হচ্ছে, নির্বাচন বাই ডেফিনেশন, আমাদের সংবিধানে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের কথা আছে, সে 2014 সালে যে 153 জন হয়ে গেল, এরপর আরো যা যা ঘটলো, রাতের ভোট হলো, কোনো জায়গায় কোনোদিন কথা হয় না, জনগণের প্রতিনিধিত্ব তো কোনোদিন ছিল না। এগুলো প্রত্যেকটা বেআইনি সরকার, শুধু নৈতিক অনৈতিক না, এটা বেআইনি সরকার। বহুদিন কথা বলেছি, বলে গেছি, আজ সবাই বলছেন, অনেকে বলছেন, এবং এই বলাগুলো একত্র হচ্ছে, একত্র হচ্ছে। দীর্ঘদিন মানুষকে অপ্রেস করতে 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 বোমা বানিয়ে ফেলেছেন, বারুদ তৈরি করেছেন, ওই বারুদ এখন বিস্ফোরিত হচ্ছে। একটা কথা প্রায়ই বলতাম, আজও আবার বলি, মনে রাখতে হবে, এটা শুধু আওয়ামী লীগ না, ভবিষ্যতের যে কোনো সরকার, এমনকি ব্যক্তি, যে কারণ এটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে ম্যাকিয়াভেলির উদাহরণ দিয়ে বলছিলাম, যদি ভালোবাসা এবং ভয় একসাথে কারো অর্জন করতে পারেন সেটা সবচেয়ে ভালো, আর যদি দুটোই একসাথে না পারেন, ভালোবাসার তুলনায় ভয়টাকে বেছে নেওয়া ভালো, এটা শাসকদের ক্ষেত্রে বলা হচ্ছে, প্রিন্সকে ম্যাকিয়াভেলি বলছেন। কিন্তু প্রিন্সে বলছেন ভয় সৃষ্টি করার একটা বিরাট ঝুঁকি আছে, ভয় অনেক বেশি তৈরি করতে গিয়ে আপনি ঘৃণা তৈরি করে ফেলেন, ঝুঁকি থাকে, এই ব্যাপারে প্রিন্সকে সতর্ক থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগ তার হ্যাডামের জোরে, একেবারে আনকনটেস্টেড পাওয়ারের জোরে, এবং তার বাপ বা প্রভু ভারতের জোরে, পাঠাকোদে খুঁটার জোরে বলে না, আওয়ামী লীগে তো খুঁটি ছিল ভারত, তার জোরে সে মনে করেছে সে যা করতেই থাকতে পারবে, সে যে ঘৃণা তৈরি করছে, ঘৃণা উৎপন্ন করছে, সে টের পায় নাই, মাটির পেলে সব পাত্তা দেয় নেই, কি আসে যায়, তার ভারত প্রভু আছে তাকে বাঁচাবে না, ভারত প্রভু তাকে বাঁচাবে না, শেষ মুহূর্তে বাঁচায় না, বহু দেখেছি, কথা বলবো এটা নিয়েও। বটম লাইন, আমি দেখতে পাচ্ছি বিজয় আর খুব বেশি দূরে না, এই গরম অবস্থায় এই রক্তের দাগ শুকায় নাই, ভেজা রক্ত, লাল রক্ত এখনো পড়ে আছে বিভিন্ন জায়গায়, সেখানে দাঁড়িয়ে আবার সবাই জেগে উঠছে। আমরা কথ্য ভাষায় বলি না, তোর আর বাঁচন নাই, আওয়ামী লীগের আর বাঁচন নাই।